হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলে সুস্থ আছেন, ভালো আছেন। আজকে আমি আর একটা ভিডিও নিয়ে আসছি। আজকে দেখাবো যে কীভাবে আপনার যদি কোনো ট্যাঙ্কে প্যারাসাইট হয় তাহলে ওই ট্যাঙ্কটি আপনারা কীভাবে ক্লিন করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, এই হলো আমার সেই ট্যাঙ্কটি। এটা আমি কাঠ দিয়ে বানিয়েছি, একটা অনেক বড় একটি ট্যাঙ্ক এটা। তো এই ট্যাঙ্কে আর কি আমার মূলত প্যারাসাইট হয়েছিল। তো আমি প্রথমত আপনারা যেটা করবেন, আপনারা যে মাছগুলো আছে ওইগুলোকে সরাই নেবেন, সরাই আলাদা ট্যাঙ্কে ট্রিটমেন্ট করবেন। যেগুলো ভালো হয় সেগুলো হবে, আর যেটা ভাই মারা যাবে সেটা মারাই যাবে। তো আমি প্রথমত আপনি মাছগুলোকে সরিয়ে নেবেন। সরিয়ে নিয়ে শুধু ট্যাঙ্কের পানি আপনি প্রথমে পরিবর্তন করতে হবে, 80% মতো ফেলে দিতে হবে। তো এই হলো সাইফন। আমি এখন এটাকে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে সাইফন করবো। এখন পানিটাকে জাস্ট নিচের যে ময়লা পানিটা আছে ওইটা আর কি আমি ফেলবো। তো দেখুন সাইফনে যে একমাথা আছে, সাইফন নিয়ে আর একটা ভিডিও করবো যদি কেউ না বোঝেন। এটা সহজ একটা বিষয়। তো এই যে একটা মাথা এদিকে দিয়ে আরেক মাথা ওই বাইরে দিয়ে চাপ দিলে কিন্তু নিচের পানিটা চলে যাবে এবং ময়লাগুলো চলে যাবে নিচের। তো আমি শুধু নিচের পরিবর্তন করতেছি, আর এমনিতে আমি 80% পানি চেঞ্জ করে দিছি। তো এখন দেখাচ্ছি যে আর কি আপনাদেরকে কীভাবে পরিবর্তন করবেন, এভাবে নিচের পানিগুলো পরিবর্তন করবেন। সাইফন দিয়ে দিয়ে যে জায়গায় দেখবেন যে জমি আছে ময়লা, ওই জায়গাগুলো পরিবর্তন করে নেবেন। তো আমি সম্পূর্ণ ট্যাঙ্কটা পানি একবারে ক্লিন যেটা রাখছি 20%-এর মতো, সম্পূর্ণ নিচটা আমি পরিষ্কার করে দিছি। ভিউয়ার্স, যেটা লাগবে আমাদের ট্রিটমেন্ট করার জন্য, মূলত এখানে পটাশ আর আপনার লবণ যে ট্রিটমেন্টটা ওইটা দিচ্ছি। তো আমি আমার প্রয়োজন মতো পানি নিয়ে নিছি, আপনারা আপনাদের প্রয়োজন মতো নেবেন, আপনাদের ট্যাঙ্ক কতটুকু অনুযায়ী পানি নিয়ে নেবেন। তো এই হলো আমার পানি, এই যে দেখুন। তো এতটুকুতে আমি এখন পটাশ আর লবণ মিশাবো, তো দেখতে থাকুন। পিওর সাইজে দেখুন, আমি যে লবণটা ব্যবহার করছি এটা হলো মোটা লবণ। তো আপনারা সবসময় মোটা লবণ ব্যবহার করার জন্য চেষ্টা করবেন। আর এই যে এটা হলো পটাশ। তো দেখুন যে কীভাবে আমি মিক্স করতেছি এটাতে। তো প্রথমে আমি কিছু পটাশ নিয়ে নিই আগে। পটাশটা দেখে এই যে পটাশ, এটা হলো পটাশ। আমি এখন খুলি, এটা কিন্তু খুব সামান্য পরিমাণ ব্যবহার করলে হয়, একবারে খুব বেশি দিতে হবে এমনটা কিন্তু না। কারণ পটাশ অল্প দিলে দেখবেন পানের কালারটা পুরো লাল হয়ে যাবে। তো দিচ্ছি আমি, দেখুন প্রথমে দিয়ে নিই একটু, দেখি কি অবস্থা। তো আর একটু লাগবে আমার, আপনারা আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন আর কি, যা যতটুকু লাগে, কতটুকু ট্যাঙ্ক আপনাদের ওই অনুযায়ী নিয়ে নেবেন। তো বেশি দিয়ে, বেশি না দিলেই হয়, কম দিলে কোনো সমস্যা নেই, বেশি দিলে ক্ষতি আছে। তা আপনি শুধু প্রয়োজন মতো নিয়ে নেবেন আর কি। তো এই যে দেখুন আমার পটাশ নেওয়া শেষ, পটাশ নিয়ে নিয়েছি আমি আপনার প্রয়োজন মতো। তো এখন আমি যেটা নিব সেটা হলো আপনার মোটা লবণটা। মোটা লবণ কিন্তু আপনাদের অনেক কাজে লাগবে, অনেক রোগ, অনেক প্যারাসাইটের জন্য এটা মোটা লবণটা ইউজ করা হয়, খুবই ভালো কার্যকর একটা উপাদান আর কি। তো দেখুন আমি মিক্স করে নিচ্ছি, এই যে লবণটা ঢেলে দিয়ে দুইটা একসাথে নাড়া দিব পরে। তো আপনার প্রয়োজন মতো নিয়ে নেবেন, আবারও বলছি। তো এটাকে আবার মিক্স করতে হবে খুব ভালোভাবে, একটা লাঠি নিচ্ছি আমি দাঁড়ান এটা মিক্স করার জন্য। তো এইভাবে মিক্স করতে থাকবেন আপনারা 10-15 মিনিটের মতো মিক্স করবেন, যত তাহলে খুব ভালো হয় আর কি। 10-15 মিনিটের মতো করে নিলে ভালো হবে, কারণ মিক্সটা তাহলে খুব ভালোভাবে হবে, লবণটা আপনার ভালোভাবে মিক্স হবে, পটাশটা ভালোভাবে মিক্স হবে। কম কম
মিক্স করলে আবার সমস্যা আছে, কারণ এটা কার্যকারিতা তাহলে পাবেন না আপনি। তা আমি 10 মিনিট পরে আবার আসছি ভিডিওটি নিয়ে। তো ভিউয়ার্স, এই যে 10 মিনিট পরে আমি দেখুন আমার মিক্স করা শেষ। এখন হলো আমি কীভাবে প্রয়োগ করব দেখুন। আমি এটাতে আসলে একটা মগ দিয়ে দিব আর কি, মগ দিয়ে আপনার ট্যাঙ্কের চারিপাশে একবারে চারিপাশে খুব ভালোভাবে দিয়ে নেবেন, মানে যাতে কোনো জায়গা বাদ না থাকে। তারপরে আর একটি কাজ আছে, সেটি হলো যে সম্পূর্ণ আপনার ট্যাঙ্কের যতটুকু পানি আছে যতটুকুতে পানি ছিল অতটুকু পর্যন্ত আপনি ভালোভাবে ধুয়ে নেবেন ওই পটাশ পানিটা দিয়ে, কারণ ওইখানেও প্যারাসাইট লেগে থাকতে পারে। তো আমি প্রথমে আগে পানিটা দিয়ে নিচ্ছি, পটাশের পানিটা দিয়ে নিচ্ছি আর কি সম্পূর্ণ ট্যাঙ্কটিতে। তো দেখুন পানির কালার কিন্তু এখনই পুরো লাল হয়ে গেছে, আর একটু পরে এটা খুবই লাল হয়ে যাবে, মানে অনেক লাল হবে। তো এই যে দিয়ে নিচ্ছি আমি সম্পূর্ণ, আগে দেখতে থাকুন। তো ভিউয়ার্স, আবারও বলে নিই, যারা আমার চ্যানেলে এখনও নতুন, প্রথম দেখতেছেন আমার ভিডিওগুলো, তো অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, একটা লাইক দিবেন, আমাকে আর উৎসাহিত করবেন। তো পটাশ দিচ্ছি, তো পটাশ দেওয়া শেষ। এবার দেখুন যে ভিউয়ার্স, আমি এই যে সাইডটিকে যতটুকু পর্যন্ত আমার পানি ছিল আমি পটাশ পানি দিয়ে এটা ধুয়ে নিতেছি, কারণ হলো ওইখানেও আপনার কিন্তু ইয়া থাকতে পারে, এই যে প্যারাসাইট লেগে থাকতে পারে। তা আমি যতটুকু আমার পরিমাণ পানি ছিল আমার আগে ট্যাঙ্কে সম্পূর্ণ ততটুকু আমি ধুয়ে নিচ্ছি পটাশ পানি দিয়ে। ভালোভাবে ঘষে মেজে নেবেন আপনি, চারো পাঁচটা ঘষে নেবেন, কারণ ওইখানে আবারও বলছি যে প্যারাসাইট লেগে থাকতে পারে। তো যতটুকু পানি ছিল অতটুকু আপনি ভালোভাবে ধুয়ে নেবেন, আর তারপরে পানিটা ভালোভাবে মিক্স করে নেবেন, নাড়িয়ে চাড়িয়ে নেবেন। তো দেখতে থাকুন আমি এই যে চারোপাশে যত যত জায়গা, মানে যতটুকু আমার পানি ছিল অতটুকু জায়গাতে আমি পটাশ পানিটা ব্যবহার করতেছি। তো এটাই হলো আর কি আপনার প্যারাসাইট যদি হয়ে থাকে ট্যাঙ্কের মূল ট্রিটমেন্ট এটা, কারণ প্যারাসাইট হলে আপনার ধরেন প্যারাসাইটের ট্রিটমেন্ট দিচ্ছেন দিয়ে আবার এই ট্যাঙ্কি দিয়ে আপনি মাছগুলো রাখছেন, তাহলে কিন্তু পরবর্তীতে আবার দেখবেন যে আপনার মাছগুলো প্যারাসাইটে আক্রান্ত হইতেছে। তো এর থেকে ভালো একবারে যেটা সমাধান সেটা হলো আপনার পুরো ট্যাঙ্কটাকে আগে প্যারাসাইট মুক্ত করে নিতে হবে, ঠিক আছে? তো এই এখন আমি একটা এয়ার পাম্প লাগিয়ে দিব, যাতে এটার মিশ্রণটা আরও ভালোভাবে হয়। তো এই যে ভিউয়ার্স দেখুন, এখন আমি এখানে এয়ারেশন চালিয়ে দিব। তো দিলাম, এখন ওই পানিটাতে বুদবুদি হবে, আর আপনার পানিটা ভালোভাবে নাড়াচাড়া হওয়ার কারণে মিক্স হয়ে যাবে আর কি সবগুলো, ভালো পরিমাণ কাজ করবে, এটা ভালো কাজ করবে। তো এই ছিল আজকে এই পর্যন্তই। তো ভিউয়ার্স, যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা একটা লাইক দিবেন, আর আপনার গুরুত্বপূর্ণ মতামতটি আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো এই ছিল আজকের ভিডিও, সেই পর্যন্তই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।